এখন নতুন হ্যাটটা বেরিয়েছে গলি বয় রানা, গান গায় বক বক করে, হাঁসের মতো বক বক করে। আজকে মিডিয়াতে দেখেন, আজকে টেলিভিশন গুলোতে দেখেন, একটা ছোট বাচ্চা যদি একটু গান গাইতে পারে উড়ে নিয়ে কত মাতামাতি, কথা কোন ঠিক কিনা। ওই কিছুদিন আগে শুনলাম লিওনা তসলিম সাম্য একটা মেয়ে নৌকাত করে গান গাইছে একটু মুখের কণ্ঠে, এটা এখন মনে করেন ফেসবুক ইন্টারনেট ভাইরাল। এখন একটু গান গাইছে কে গাইতে পারে, বাচ্চারা কতই তো গায়। এখন এটাতে আন্তর্জাতিক মিডিয়া জাতীয় পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে তাকিয়ে নিয়ে মাতাল শুরু হয়েছে, মানে অবাক। আর একটা বাচ্চা গান গাইতে পারছে, এটা অবাক কি আছে? একটা বাচ্চা গান গাইতে পারে 10 বছর 12 বছর 8 বছর বাচ্চা গান গাইতে পারে, আপনার কাছে আশ্চর্য লাগে? অথচ বাংলাদেশের জমিনে প্রত্যেকটা বছর 7 আর 8 বছর 10 বছরের শিশু আমাদের দেশের সোনার সন্তানেরা গোটা পৃথিবীতে পিছনে ফেলে, আরব কান্ট্রি কুয়েত বাহরাইন কাতার সৌদিতে শত দেশকে পিছনে ফেলে প্রত্যেক বছর প্রতিযোগিতায়, কোরআনে হাফিজের প্রতিযোগিতায় নাম্বার 1, 3, 2, 3rd পজিশন নিয়ে বাংলাদেশে আসে, একটা মিডিয়াও কভার করে না, কথা কোন ঠিক কিনা? তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো মিডিয়া কভারেজ নাই, তাদের কোনো প্রচার প্রসার নাই, তাদের কোনো সম্মান নাই, অবাক হওয়ার কিছু নাই, অবাক হওয়ার কিছু নাই। কোরআন মুখস্থ করে দেখো, অবাক লাগে। এখন নতুন হ্যাটটা বেরিয়েছে গলি বয় রানা, গান গায় বক বক করে, হাঁসের মতো বক বক করে, এগুলা নিয়ে গান। আর হেরে নিয়ে পুরা মিডিয়াতে, এখন টিভিতে হেরে হ্যার ইন্টারভিউ নেয়, বাচ্চা ইন্টারভিউ নেয়, হ্যাঁ টিভিতে হ্যাঁ ইন্টারভিউ নেয়, কেন? গান গাইতে পারে, বক বক করতে পারে, আল্লাহর কোরআন মুখস্থ করে সিনার ভিতরে স্থান দিয়েছে, তার মূল্যায়ন যেই দেশে নাই, যে মিডিয়ার কাছে নাই। এই সকল মিডিয়া এগুলা কেয়ামতের আলামত, কথা কোন ঠিক কিনা? এগুলা মূল্যায়ন নাই। সমাজে শান্তি কোত্থেকে আসবে, দেশে শান্তি কোত্থেকে আসবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, যাদের কাছে কোরআনের তাফসির ভালো লাগে না, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে গান ভালো লাগে, যাদের কাছে নাচ ভালো লাগে, যাদের কাছে এই দুনিয়ার এই সকল অশালীন কাজ ভালো লাগে, তাদের ভিতরে ঈমানের পরিমাণটা কতটুকু এটা নিজেরাই নিজেকে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আল্লাহ পাক আমাদেরকে শুধু নামে মুসলমান নয়, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ধারক বাহক, কোরআনের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ পাক কবুল করেন।